এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 থেকে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে এসি 114 ও এসি হচ্ছে 144, এই দুটি পেজ নিয়ে আজকের এই ভিডিওতে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পেজ হচ্ছে 114, পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। এক নম্বর প্রশ্নের উত্তর 1949 সি, দুই নম্বর প্রশ্নের উত্তর বার্নার্ড বারুস, তিন নম্বর প্রশ্নের উত্তর 1949 সালে আছে 4 এপ্রিল, তারপরে হচ্ছে সি এর উত্তর হচ্ছে কাঠমান্ডু, তার হচ্ছে 5 নম্বর উত্তর হচ্ছে 1972, তার 6 নম্বর উত্তর হচ্ছে এখানে চার্লস বার্টন মার্শাল, 7 নম্বর প্রশ্নের উত্তর 1945-24 অক্টোবর, 8 নম্বর প্রশ্নের উত্তর 10টি, 9 নম্বর প্রশ্নের উত্তর এখানে নিরাপত্তা অস্থায়ী হচ্ছে 10টি, ওয়াশিংটন ঘোষণা হচ্ছে 1942, তারপরে লোকসভা এখানে হচ্ছে উত্তর বি, এখানে কেন্দ্র এখানে হচ্ছে বি লোকসভা। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্নের উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, 13 নম্বর প্রশ্নের উত্তর এখানে হবে লোকসভার স্পিকার, 14 নম্বর প্রশ্নের উত্তর হবে লোকসভা, 15 নম্বর প্রশ্নের উত্তর হবে 62 বছর, 16 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে মূল আপিল ও পরামর্শ লেখ জারি এলাকা, 17 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে হচ্ছে 226 নং ধারা। ১৮ নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে সুপ্রিম কোর্ট, 19 নম্বর প্রশ্নের উত্তর হবে 1986, তার হচ্ছে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে 1986, 21 নম্বর প্রশ্ন এর উত্তর হবে 1992, 22 নম্বর প্রশ্ন এর উত্তর হবে 5 বছর, 23 নম্বর প্রশ্নের উত্তর হবে 5 থেকে 30 জন, আর 24 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে পৌরসভার দ্বারা। পেজ হচ্ছে এসি 144, আচ্ছা পলিটিক্যাল সায়েন্স, এক নম্বর প্রশ্নের উত্তর হবে 1979, দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে 1945, তিন নম্বর প্রশ্নের উত্তর বার্নার্ড বারুস, 4 নম্বর প্রশ্নের উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কেল, 5 নম্বর প্রশ্নের উত্তর হবে 1996, 6 নম্বর প্রশ্নের উত্তর হবে নতুন আফগানিস্তান, 7 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে 1920, 8 নম্বর প্রশ্নের উত্তর হবে 15, 9 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে 1945, 10 নম্বর প্রশ্নের উত্তর হবে 15, 11 নম্বর প্রশ্নের উত্তর মন্তেস্কু, 12 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে মার্কিন রাষ্ট্রপতি, 13 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে ব্রিটেনের রাজা বা রানী, তারপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন এর উত্তর হবে সি লর্ড ব্রাইস, 15 নম্বর প্রশ্নের উত্তর হবে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, 16 নম্বর প্রশ্নের উত্তর হবে বিচার বিভাগ, 17 নম্বর প্রশ্নের উত্তর হবে রাজ্যসভা, 18 নম্বর প্রশ্নের উত্তর হবে 250, 19 নম্বর প্রশ্নের উত্তর হবে সরোজিনী নাইডু, তারপরে হচ্ছে 20 নম্বর প্রশ্ন হচ্ছে স্থায়ী, এখানে উত্তর হবে স্থায়ী, 21 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 1957, 22 নম্বর প্রশ্নের উত্তর হবে 30 জন,
28 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে 18 বছর, আর 24 নম্বর প্রশ্নের উত্তর হবে কর্পোরেশন।